বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আজকে যাদের জানার এই অনুষ্ঠান তীর্থ কাকের মতন যারা অপেক্ষা করছে রৌদ্রের মধ্যে সেই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ নববর্ষ আমরা বক্তব্য শুনব প্রধান অতিথির কাছ থেকে তারপর আমি একটু বলতে চাই 2010 সাল থেকে বছরের প্রথমে বিশ্বের এই প্রথম বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেওয়া ঐতিযুক্ত যিনি দেখিয়েছিলেন বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনা তার পক্ষেই শুধু সম্ভব হয়েছে নতুন বছরের শুরুতে সবার মধ্যে বই তুলে দেওয়া 2023 সাল সেখানে 37 কোটি বই চিন্তা করা যায় একমাত্র প্রধানমন্ত্রীর পক্ষেও এটা সম্ভব হয়েছে আমরা আরেকটা বিষয় জানি সেটা হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার দায়িত্ব কিন্তু মানুষ